চোখের জলে শেষ বিদায় জানানো হলো খুলনার ফায়ার ফাইটার শাকিল তরফদারকে। মঙ্গলবার সন্ধ্যা 7টায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স করে শাকিলের মরদেহ আনা হয় গ্রামের বাড়ি বটিয়া ঘাটের সুখদারায়। তারপর সেখানে নামাজে জানাজা ও গার্ড অফ অনারের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সময় শাকিলকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। শাকিলের মরদেহ দেখে বাবা মা ভাই সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়। এর আগে সকালে শাকিলের মরদেহ আনা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে। সেখানে তার জানাজার অংশ নেন সরকারের মন্ত্রী সহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।